পরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরব গিয়ে এখন জীবন নিয়ে ফেরায় দুঃসাধ্য হয়ে পড়েছে ঢাকার কেরানীগঞ্জের স্মৃতি বেগমের। যে বাসায় কাজ করতে গিয়েছিল সেখানে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন, খাবার না দেয়া ও যৌন হয়রানির শিকার হতে হয়েছে তাকে। এ কারণে বাসা ছেড়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। তার কাছে পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে চাইলেও পারছেন না। স্মৃতি বেগমের অভিযোগ, সৌদির বাংলাদেশ দূতাবাসে গিয়েও দেশে ফেরার পথ পাননি। আর তার স্বামী রাসেল হোসাইনের অভিযোগ, খাজা পরিবহন সংস্থা নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি গিয়েছেন তার স্ত্রী। রাজধানীর মতিঝিলে টয়নবী সার্কুলার রোডে অবস্থিত এই এজেন্সির ম্যানেজার ইউনুস সরকার সহ অন্যদের বিরুদ্ধে মামলা করতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। আরেক ভুক্তভোগী ঢাকার কুলসুম বেগম, মাসে 50,000 টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে গত বছরের 11 নভেম্বর সৌদি আরব নিয়ে যায় একটি চক্র। কিন্তু চাকরি না দিয়ে সৌদির রিয়াদের হামাস তানু তরফের আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। বিষয়টি দেশের স্বজনদের জানালে কুলসুমের ছেলে রাজধানীর তেজগাঁওয়ে ওই এজেন্সি অফিসে গিয়ে মাকে দেশে ফেরানোর অনুরোধ করেন, কিন্তু উল্টো এজেন্সির লোকেরা তাকে বেদম মারধর করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানায় মায়ের ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। পরিবারের সচ্ছলতা আনতে প্রতি বছর এমন হাজার হাজার নারী কাজের সন্ধানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিনা খরচে সৌদি আরব যাচ্ছেন। বাসায় কাজের জন্য মোটা অঙ্কের টাকায় তাদের এক প্রকার কিনে নিচ্ছে সৌদির বিভিন্ন গৃহকর্তারা। এই টাকা পাচ্ছে রিক্রুটিং এজেন্সি। পরে এজেন্সি সেই টাকা থেকে বিমান ভাড়া খরচ করে কর্মী পাঠায় সৌদি আরবে। জানা যায় সৌদির গৃহকর্তা নির্দিষ্ট সময়ের জন্য টাকা দিয়ে গৃহকর্মী কিনে নেয়, ফলে চুক্তি শেষ হওয়ার আগে চাইলেও নির্যাতনের শিকার নারীরা ফিরতে পারেন না। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া নারী কর্মীদের 44.8% গন্তব্য থাকে সৌদি আরব। এর সুযোগ নিচ্ছে মানব পাচারকারী চক্রগুলো। সৌদি পৌঁছে কিছুদিনের মধ্যে তাদের জীবনে হয়ে ওঠে দুর্বিষহ। অনেকেই নির্যাতন সইতে না পেরে এজেন্সি ক্যাম্প বা বাসাবাড়ি থেকে পালিয়ে পড়েছেন আরেক বিপদে। নানা প্রতিকূলতা মোকাবেলা করে তাদের দেশে ফিরতে হচ্ছে। অনেকে ফিরেছেন লাশ হয়ে। সর্বশেষ গত 3 জুন সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন 12 নারী কর্মী। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে সৌদি আরবে নারী কর্মী যাওয়ার প্রবণতা বাড়ে 2015 সাল থেকে। এবছর 20,952 জন নারী সৌদি আরব যান। 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত এর সংখ্যা ছিল যথাক্রমে 68,286, 83,354, 73,713, 62,578, 12,735, 35,853 এবং 70,279 নারী কর্মী সৌদি আরব গিয়েছেন। আর চলতি বছরের জুন মাস পর্যন্ত যান 30,181 জন। অনেকেই অভিযোগ করেছেন কর্মীদের সৌদি আরব পাঠানোর আগে সেখানে নিয়োগকর্তার হাতে নির্যাতনের শিকার হলে কি করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেয়া হয় না। এ কারণে অনেকে নির্যাতনের নারী সেখানে আইনগত সহায়তাও পান না। এসব নিয়ে চরম বিপাকে রয়েছেন নারী গৃহকর্মীরা। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসের হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।